মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু পারফিউম। আজকে হচ্ছে বৃহস্পতিবার 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ আজকে। এখন বাজে সকাল 11:30। আজকে সকালবেলা যাদের যাদের পড়ানো ছিল সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আজকে একদম আমার উঠতে ইচ্ছা করছিল না বিছানা ছেড়ে, তো অনেকক্ষণ শুয়েছিলাম, এক্ষুনি উঠলাম। উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে যে মাম দই আর চিড়ে দিল অল্প করে একটুখানি, তো এটাই এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের টাইম তো অনেকক্ষণ আগেই চলে গেছে, 11:30 বেজে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে দুপুর 2, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, স্নান ঠান হয়ে গেছে অনেকক্ষণ। আসলে একজন এসেছিল, আমার একটা স্টুডেন্টের মা এসেছিল, ওনার সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমাদের বলা হয়নি, কালকে হচ্ছে 28 জুলাই, কালকে সুস্মিতের বার্থডে। সুস্মিতকে তোমরা সবাই জানো, আগে আমার অনেকগুলো ব্লগে তোমরা দেখেছো, তোর কালকে যেহেতু জন্মদিন, আজকে রাত্রিবেলা 12:00 আমরা সেলিব্রেট করবো সেটা সুস্মিতের ফ্ল্যাটে। তো সবাই আসবে, ছোট দিদিরে আসবে, ছোট দিদিদের সাথে অনেকদিন বাদে দেখা হবে। একটা লং ট্রিপ করে ওরা এসছে, অনেক জায়গায় গেছিল, মানে অনেক দেশে গেছিল বলতে পারো। ওদের সাথে দেখা হলে তখন আমি ছোট দিদিকে বলতে বলবো কোথায় কোথায় গিয়েছিল। খুব ভালো ঘুরেছে, প্রায় 1 মাস ছিল না ওরা, তো ফাইনালি আজকে দেখা হবে ওদের সাথে। এছাড়া আসবে সুতোপাদি, লালটুদা, লালটুদা মানে সুতোপাদির বর, সুতন্দ্রার জামাই বাবু, আর সুস্মিত, সুতন্দ্রা, আমি এই কজনই থাকবো। তো আজকে রাত্রিবেলা খুব মজা হতে চলেছে। রাত্রিবেলা বলতে আমরা যাবো 9টা নাগাদ, সুতন্দ্রা কাজ করে আসবে, ওর যা যা কাজ আছে, আমি পড়িয়ে টড়িয়ে একেবারে যাবো 8টার, আমি 8টায় বেরোবো বাড়ি থেকে, তারপর যে যার মতো চলে আসবে। আমি আর সুতন্দ্রা আগে যাবো, গিয়ে একটু ঘর টর গোছাবো, তো এই প্ল্যান হয়েছে আর কি। এই যে পার্সেলটা দেখছো, এই পার্সেলটা এসছে প্রায় 4 দিন হয়েছে, এখনো আমি খোলার টাইমই পাইনি। এটার মধ্যে একটা হেডফোন আছে, আসলে আমি একটা OnePlus এর হেডফোন আমাকে একটা বন্ধু গিফট করেছিল বার্থডেতে, তো সেটা খারাপ বেরিয়েছিল, ভলিউম যে বাটনটা আছে না সেটা কাজ করছিল না, তো এক্সচেঞ্জ করে এটা আবার ও পাঠিয়েছে, তো ওটা এখনো খোলার আমি টাইমই পাচ্ছি না। এখন আমার পেরে দেখতে ল্যাজ লাগছে, বিকালবেলা দেখবো, এখন একটুখানি গিয়ে শুয়ে নি। এখন বাজে 4টে, এই যে চা বসালাম, এই যে চা, আমি একেবারে রেডি হই, ওদের পড়াতে বসাবো, পড়ানো হয়ে গেলে আমি একদম 7:45 মধ্যে বেরিয়ে যাব, কারণ সুতন্দ্রা বাড়ি থেকে বেরোবে 7:30 সময়, 15 মিনিট হার্ডলি লাগবে ওখান থেকে কুদঘাট আসতে, আমারও সেম 10-15 মিনিট লাগবে, তো 8টার মধ্যে কুদঘাটে আমরা মিট করব। আর সেদিন বেরিয়ে সুস্মিতার জন্য কি কিনেছি তোমাদের দেখানো হয়নি, আরেকটাও জিনিস কিনেছি, আমি ভাবছি একবার ওখানে গিয়েই দেখাবো যখন দেবো ওদের। এখন বাজে 6:45, আমি জামা কাপড় পরেই একবারে পড়াতে বসেছিলাম, তো এখন নিচে টিফিন করতে এলাম। এই যে মাম এগ দিয়ে, ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছে, ওটা এখন খাবো, খেয়ে আবার উপরে পড়াতে যাবো, 7:45 ওদের আজকে ছেড়ে দেবো। এই যে এসে গেছে আমাদের নুনটি, নুনটি দেবী, তুই সারপ্রাইজ ভিজিট দিয়ে দিলি তো তুই আজকে রে। আমি আবার চেঞ্জ করে নিয়েছি, মাম বলে তোর কি আর জামা কাপড় নেই, তো আমি আবার চেঞ্জ করে নিলাম, ওটা ছেড়ে এইটা পরে নিলাম। এটাও খুব একটা যদিও মানে খুব একটা ভালো না, তাও এটা গরমে কিছু পড়তে ইচ্ছা করছে না। সুতন্দ্রা না আজকে বাজারে গেছিল হ্যাপি বার্থডে ওইটা লেখাটা কেনার জন্য, বাট ওর পুরোটা যেতে পারিনি, ওর মাথা ঘুরছিল, তো বাড়িতে আবার রিটার্ন করে চলে এসেছিল, তো আমারটা লাগানোই ছিল উপরে, ওরা যেটা আমার বার্থডেতে লাগিয়েছিল, তো আমি বললাম আর তোকে কিনতে হবে না, এটাই খুলে নিয়ে যাচ্ছি, কারণ বেকার কিনে কি হবে, সামনে আবার সুতন্দ্রার বার্থডে আসছে, ওর বার্থডেতেও এটা ইউজ হয়ে যাবে, তারপর পূজার আছে, হতে থাকবে, তো কোনো ব্যাপার না, এটা নিয়ে নিয়েছি, আর আমি রেডি হইনি আগে। তুই থাকবি? হ্যাঁ, তার আগে ভাবলাম এটাকে আগে আনবক্স করিস, কি অন্ধকার, এটাকে আনবক্স করি, কারণ এটা 4 দিন ধরে পড়ে আছে, এটাকে আনবক্স আমার করাই হচ্ছে না, তো এটাকে আগে আনবক্স করি। দেখো একটা হেডফোন নাকি এসছে এত বড় একটা বক্সে, তো যাই হোক দেখি, এটা খুলে দাঁড়াও, এই দেখো এত বড় বক্সের মধ্যে থেকে কি বেরোচ্ছে, এই নাকি একটা হেডফোন। বক্সটাকে খুলতেও আমার মানে হাত ফাত পুরো ব্যথা হয়ে গেল, আমি খুলতেই পাচ্ছিলাম না লিটারেলি। এই যো OnePlus এর এই হেডফোনটা। সুতন্দ্রা কেক ঠেক কিনে কুদঘাটের অটোতে উঠে গেছে, আমি এখন বেরোচ্ছি, এখন বাজে 7:45, মামেলাম, তো যাই, মনে হয় আমার আগেই চলে আসবে। এই যে গিফট নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে দেখাচ্ছি, আর আমি জাস্ট পাচ্ছি না গরমে, আজকে একটু সেজেছি। এই যে বুচু দেখাস না, কেকটা দেখা, এইটা কি
আমরা এই যে সুস্মিতের ফ্ল্যাটে এলাম, আসার সময় স্প্রিং রোল আর চিকেন পকোড়া এসব কিনে আনা হলো, সুস্মিত কিনলো, সুস্মিতের সাথে রাস্তাতেই দেখা হয়ে গেছে। সামনে এখানে দোকানে আমরা খাবার কিনছিলাম, কি করে খুলবি হাতে জিনিস ভর্তি। আর সুস্মিত গেছে এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে, ভেবেছিলাম ও পরে আসবে, আমরা এসে আগে সাজিয়ে টাজিয়ে নেবো, বাট কোনো সারপ্রাইজ কিছুই আর হলো না, বার্থডে বয় এসে গেছে। আর কিছু করার নেই, ওকে অন্য ঘরে বসিয়ে রাখতে হবে, সবই বুঝে গেছে। তো যাই হোক, ওকে অন্য ঘরে যেটা বলছিলাম বসিয়ে রেখে আমাদের সাজাতে হবে। গেট কি খোলা রাখবো তো আসবে এক্ষুনি? কি করবি? সুস্মিত গেছে যেমন বললাম কোল্ড ড্রিঙ্ক কিনতে, আর ছোট দিদিদের একটু আসতে লেট হবে, ওরা একটু কাজে গিয়েছিল, এই যে এখানে আলো আছে। তো আর পুরো আসার সময় যা হয়েছে আজকে, যা তা গেছে আজকে, মানে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। একবার অটোর সাথে ধাক্কা খেলাম, বাহাতে লাগলো টাকা, অটোর তলায় চলে গেল ভাড়া দিতে গিয়ে, যা তা হচ্ছে যা তা। সুতন্দ্রা চারখানা অটো ছেড়ে দিয়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য। তো যাই হোক, ফাইনালি পৌঁছেছি, এখন উপরে যাই, উপরে গিয়ে একটু বসে তারপর তোমাদের দেখাচ্ছি কি সাজাচ্ছি না সাজাচ্ছি। এই একটা খাবারের ব্যাগ, না এটা কেকের ব্যাগ, এই একটা খাবারের ব্যাগ, আর এই আরো খাবার, আর ওই যে বুচু কি বললো দাঁড়াতে বললো, ওই যে আমাদের বার্থডে বয় আসছে, এসে গেছে, চল ঘুরে আয়। তো আমরা ঘরে এসে এখন খেতে বসেছি, সুস্মিত স্প্রিং রোল নিয়েছিল, সেটাই এখন খাবো। সুস্মিত কে কি বলবো জানি না, সুন্দর ঘর গুছিয়েছে, ওর আর কোনো কষ্টই নেই, প্রচন্ড শৌখিন ছেলে আমাদের সুস্মিত, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, জাস্ট দেখো সব নিজের হাতে করেছে, রঙও তো করেছিস ব্যালকানিতে, কি সব আঁকাও কি করেছিস। এই যে আমাদের স্প্রিং রোল আর কোল্ড ড্রিঙ্ক। আমি আর বুচু চেঞ্জ করে নিলাম, এত গরম লাগছে না, নাইট একবারে নাইট স্যুট পরে নিলাম, তো বাড়িতেই তো থাকবো, আর তো কোথাও বেরোনো ফেরোনোর কিছু নেই। তো এখন আমরা, সুস্মিত বসে আছে পাশের ঘরে, আমরা এখানে এলাম সাজাতে, বুচু অলরেডি বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে, এই যে প্যাকেট আমাদের বেলুনের। তো যাই হোক, এখন ফোলাই, আর সুতোপাতিরা অলমোস্ট এসে গেছে, ছোট দিদিরাও বাড়ি থেকে বেরিয়েছে, এখন বাজে 9:19। তো যাই হোক, আগে ঘরটা সাজিয়ে নিই, এইখানটায় সাজাবি তো? আচ্ছা এইখানটায়, আচ্ছা এই দিকটায় সাজাবে, এইখানটায়। তো যাই হোক সাজিয়ে, এই যে ফাইনালি সুতোপাদিরাও চলে এসেছে, সুতোপাদি আর লালটুদা, হ্যালো বলে দাও। এই দেখো এত বেলুন বুচু ফুলিয়েছে, আমি শুধু বসে বসে দড়ি বাঁধছি। এই এইখানটাতেই একমাত্র ভালো লাগবে, দেখ কত সুন্দর লাগছে, কিছু হবে না রে সেলোটেপ দিলে, এখন সমস্যা হচ্ছে এইটা লাগানো নিয়ে, এইটা এতটাই বড় কোনো জায়গায় এটা আটছে না, আমি তো বলছি ছোট দিদিরা আসুক, না 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 বেলুন ওর উপরে লাগাবি, বেলুন আগে লাগাস না, মানে সেমটা বলছে সেটা, হ্যাঁ এবার আমি ধর, মানে চেঞ্জ হবে না, এরকমই করবে, দুটো অকেশনের, আমি ওকে সেদিন ফটো পাঠিয়ে ভিডিও কল করেছিলাম, আমি বলছি এটা আমার গায়ে কি ভা, বড় নেবো এক সাইজ, ছোট হয়ে ভালো লেগেছে, এই যে বুঝু এখানে মাছ ভাজছে,
হ্যাঁ নিশ্চয়ই চলবে। তুমি পাপড় ভাজবে? তুমি কর্নের এটা বানিয়ে নিছো না বানাবে? এই যে মাছ কোথায়? এই যে মাছ, এখন ওরা মাছটা ভাজা আছে, আরেকবার একটু গরম করে নেবে। আর রাত্রিবেলা সুস্মিত খাবার অর্ডার দিয়ে দেবে, তো সুইগি থেকে বিরিয়ানি অর্ডার দেবে, তো এটাই প্ল্যান করা হয়েছে আপাতত। সুস্মিতকে আমি যে জামাটা দিয়েছি সেটাও ছোট হয়েছে, সুতপাদি যে জামাটা দিয়েছে সেটাও ছোট হয়েছে। সুস্মিত বলেছিল হ্যাঁ মোটা হয়ে গেছে, বুঝাবো বলেছিল এক্সেল আনতে, তো আমরা এক্সেল এনেছি, কিন্তু দুটোই হয়েছে ছোট। হ্যালো হ্যালো, এই যে এসে গেছে জয় দাদা আর ছোট দিদি, চলে আসো ভেতরে বলো। তোমাদেরই কমতি ছিল। এইটা হলো সুতপাদি স্পেশাল। কেমন ঘুরলে বলো? ভাটাভাটি ঘুরেছি। ভাটাভাটি তো ঘুরবে, কোথায় অনেকগুলো কান্ট্রি ঘুরে ছোট ভাই। ভীষণ বাজে লাগছে, প্রচন্ড টায়ার্ড। এই যে ফাইনালি এখানে টানানো হয়েছে হ্যাপি বার্থডে, আর এখানে বেলুন গুলো লাগানো হয়েছে। অল ক্রেডিট গোজ টু বুচু। এখন বাজে 11:55, আর জাস্ট 5 মিনিট বাকি সুস্মিতের বার্থডে আসতে। তো আমরা কেক টেক গুলো এখানে রেডি করছি, আর ডেকোরেশন বলতে সেরকম কিছু করা হয়নি, জাস্ট এখানে এরকম বেলুন আর হ্যাপি বার্থডেটা লাগানো হয়েছে, আর এইখানটায় নিচে এরকম করা হয়েছে। তো যাই হোক, আমি আর পুচু এই ঘরে এলাম, এই ঘরে এসে এখন কেকটা রেডি করছি, আর বাদ বাকি সব ওই ঘরে আছে, নাচ গান হই হুল্লোড় সব করছে। তো যাই হোক, এটা রেডি করে নি, রেডি করে সুস্মিতকে ডাকবো। ছোট কেকটাই নিয়ে এসছে পুচু, কারণ রাত্রিবেলা তো এখন কেউ আর খাবে না, নষ্ট হবে, খাবার দাবারও আছে, বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু আছে। তো ছোট কেকটাই নিয়ে এসছে, ছোট কেকটাই কাটুক, আমরা একটু একটু করে সবাই খেয়ে নেবো। এই যে এটা হলো কেক। এই যে কেকটা এইভাবে রেখে দিলাম, ওইখান থেকে এখান থেকে আসবে, এসে বললাম তুই নিচে বসেই কাটুক, ভালো লাগবে। আর 2 মিনিট বাকি, 2 মিনিট পর ঢুকবো, দাঁড়া 2 মিনিট 58 না, 12টা বাজলেই ডাকবো হ্যাপি বার্থডে বলে। সবাই ওখানে হ্যাপি বার্থডে বলবে, ওটাই বেটার। তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিই, এই যে উপরে এরকম লাগানো হয়েছে, আর বাইরে এখান থেকে এরকম করে, বাইরে বলছি ঘরের মধ্যেই, ওই না বালতিটা সরিয়ে দিই, সরিয়ে দে ওটা, কারণ ফটো উঠবে তো দেখতে বাজে লাগবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা সুইজারল্যান্ডের চকলেট। হ্যাপি বার্থডে, দাঁড়া 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 দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানেই দাঁড়া, মাঝখান থেকে যাবি তো? হ্যাঁ ও এখানে সামনে ওদিকে ঘুরে বসে পড়। হ্যাঁ থ্যাংক ইউ ছোট দিদি, সুইজারল্যান্ডের। লাইটটা নিমিয়ে দেবো নাকি রে? সুতপাদি তুমি ফটো তোলো, আমি ভিডিওটা করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিত, হ্যাপি বার্থডে টু ইউ, কি বলছে কি বলছে কি বলছে? আরে আমি তো চাইছিলাম পুরো কেকটা ফাট করে মুখে দিই, এ বলছে খাবো। এখন বাজে সকাল 9টা, এই জাস্ট আমরা সুস্মিতার বাড়ি থেকে বেরোচ্ছি, কালকে রাতে খুব মজা আছে, মজা আছে, মজার কাজ কিটা পায়।
অসভ্য। এটা কি দাঁড়া এখন বাজে সন্ধে 8:30। আজকে সকালবেলা ফিরে লিটারালি আর কোনো এনার্জি ছিল না, এসে শুধু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে পড়ানো ছিল, তো পড়িয়ে ছড়িয়ে এই জাস্ট ফ্রি হলাম। শরীর একদম চলছে না, বাট ওই সুস্মিতকে যে কালকে যে টি শার্টটা গিফট করেছিলাম তো ওটা না সামহাও ও টাইট হয়েছে, সাইজেই নিয়েছিলাম, ও মোটা হয়েছে না কি হয়েছে আমি বুঝতে পারলাম না। তো যেটা সুতোপাদিরাও নিয়ে গেছিল ওটাও টাইট, দুটোই এক্সেল নেওয়া হয়েছিল, তো ওটা এখন চেঞ্জ করতে যাচ্ছি, দেখি কি নিই না নিই। তো আপাতত যাই, তারপর তোমাদের এসে দেখাচ্ছি ওটা চেঞ্জ করে কি নিলাম। তো এই জাস্ট বাড়িতে ফিরলাম, আমি না রাস্তা থেকে হাঁটছি আর এরম এরম করে ঢুলছি আর পারছি না, কালকে তো অলমোস্ট সারা রাত জেগে আমরা শুয়েছি, তখন তখন হবে 3:30-3:30 নাগাদ, তো তারপরে আর ঘুমও আসেনি, জায়গা চেঞ্জ হয়েছে আর সবার মাঝখানে ওরকম ঘুম আসেও না। কালকে সারা রাত জেগে আজকে বাড়িতে এসে যতটা পেরেছি ঘুমিয়েছি, ভালো করে ঘুম তো হয়নি, তার মধ্যে হয়েছে আমার ডান হাতটায় মারাত্মক ব্যথা, শিরা ফুলে গেছে। কালকে সুস্মিতের বাড়িতে যাওয়ার পর থেকে টানা এসিতে, টানা একদম সকাল পর্যন্ত এসিতে, আর এসি ছিল একদম 17-18 এরকম টেম্পারেচারে, তো ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি, ঠান্ডাতেই হয়েছে ব্যাপারটা, এমনিতে আমার স্পন্ডলাইটিস আছে তো আরো ওই জন্য হয়েছে। আর যেটা সুস্মিতার জন্য চেঞ্জ করে নিয়ে এলাম সেটা হচ্ছে এইটা, ও কলার দেওয়া টি শার্ট পরতে বেশি প্রেফার করে, বাট ও সাইজের যে কলার দেওয়াগুলো ছিল ঠিক আমার পছন্দ হচ্ছিল না, পিঙ্ক ইয়েলো ঠিক ভালো লাগছিল না, তো আমি ওকে বললাম তুই কলার ছাড়া কি পরি, বললো হ্যাঁ তোর যেটা পছন্দ নেই কলার ছাড়াও পরবো অসুবিধা নেই, তো আমি এইটা নিলাম, আমার বেশ ভালো লেগেছে, আর ব্ল্যাকও খুব পছন্দ করে তো এইটাই নিলাম। আমি ওকে ছবিও পাঠিয়েছিলাম, তোর পছন্দ হয়েছে বললো, তো এইটা জানি না কবে দেবো, নেক্সট দিন সুতন্দ্রার সাথে দেখা হবে সেদিন ওর হাতেই দিয়ে দেবো ভাবছি, তো ওই দিয়ে দেবে। আর আজকে খাবো দাবো শোবো, বিন্দু মাত্র আর এনার্জি নেই আমার, কালকে আবার সকালবেলা উঠে কাজ, কারণ এখন সবার সামনে এক্সাম, তো পড়ানো আমি কোনোভাবেই এ করতে পারবো না, আমাকে স্যাটারডে সানডেও এখন পড়াতে হবে, কালকে সকাল সকালই উঠতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে যদি ইনস্টাতে ফলো করতে চাও আমি এখানে ইনস্টা আইডি দিয়ে দেবো, আমাকে প্লিজ গিয়ে ফলো করে নাও ইনস্টাতে। আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো, গুড নাইট, টেক কেয়ার, টাটা।